আজকে যদি এই এলাকার 100 জন যুবক মিলে একটা কমিটি করে এই এলাকা থেকে এই এলাকা এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত একটা মেয়েকে ইপটিজিং করা যাবে না একটা মাদক নেওয়া যাবে না একটা নেশা করা যাবে না 100 জন যুবক যদি এই দেউরা এলাকায় দাঁড়ায় যায় পুলিশ লাগবে না আইন লাগবে না এই এলাকা এক সপ্তাহের ভিতরে নেশা মুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না অতীত কি হয়েছে আমরা সেটা আর দেখতে চাই না আমরা বর্তমানকে পাল্টাতে চাই কথা বলেন ঠিক কি না এই দেশ আমাদের সবার দেশ এই দেশের ভবিষ্যৎ দেখার জন্য যুবকরা আছে না নাই ইসলামের খেদমত করার জন্য যুবকরা আছে না নাই আজকে যদি এই এলাকার 100 জন যুবক মিলে একটা কমিটি করে এই এলাকা থেকে এই এলাকা এই এরিয়া থেকে এই এরিয়া পর্যন্ত একটা মেয়েকে ইপটিজিং করা যাবে না একটা মাদক নেওয়া যাবে না একটা নেশা করা যাবে না 100 জন যুবক যদি এই দেউরা এলাকায় দাঁড়ায় যায় পুলিশ লাগবে না আইন লাগবে না এই এলাকা এক সপ্তাহের ভিতরে নেশা মুক্ত হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমি অনুরোধ জানাবো আপনাদের এলাকার যারা মান্যবর ব্যক্তি বড় বড়রা আছেন আপনারা মিলে সহযোগিতা করে একটা কমিটি বানান বেশি দূর দরকার নাই আধা মাইলের ব্যবস্থা করেন এই আধা মাইলের ভিতরে কোনো ইপটিজিং জোরে বলেন না এই আধা মাইলের ভিতরে কোনো ইপটিজিং এই আধা মাইলের ভিতরে কোনো নেশা এই আধা মাইলের ভিতরে কোনো বেয়াদবি এই আধা মাইলের ভিতরে অনইসলামিক কোনো কাজ চলবে এক মাস করেন না দ্বিতীয় মাসের মধ্যে দেখবেন কোন একটা মেয়ে এক মাইল দূরে ভয়ে ভয়ে থাকবে ইপটিজিং করার তার মনে মনে চিন্তা আর একটু হলে তো ওই জায়গায় পৌঁছে যাব যেখানে আমার মায়ের পেটের ভাই নাই কিন্তু আমার ইমানি ভাইরা আমার নিরাপত্তার জন্য দাঁড়ায় আছে এরকম চট্টগ্রাম একটা জায়গা আছে নাম বলছি না আমি ওই জায়গার মধ্যে 13 জন ছেলেরা যুবক ছেলে মিলে একটা কমিটি করছে কয়জন ওই করছিল কমিটিটা 2011 সালে গত কিছুদিন আগে গেলাম 2021 সালে ওই এলাকার মুরব্বীরা বলে আমাদের এলাকায় চুরি নাই সুবহানাল্লাহ বলে না আমাদের এলাকায় কয়জন ওই কমিটিতে এখন কয়জন আছে জানেন বেশি না 700 জন সব যুবক বাস্তবতা এমন হয়ে দাঁড়ালো কি জানেন ওই এলাকায় কোনো প্রশাসন ঢুকার আগে ওই ছেলেদেরকে ইনফর্ম করে আমরা কি ডুববো নাকি ডুববো না এই এলাকা আপনার এই জমিন আপনার এই জমিন আপনার জন্ম এই জমিন আপনার কবর এই জমিনের পবিত্র রক্ষা করা এই দেওরার প্রত্যেকটা যুবকের দায়িত্ব আছে না নাই আজকে আপনারা পাল্টানো শুরু করেন ইপটিজিং এমনি বন্ধ হয়ে যাবে এমন ভাবে পাল্টান যেন দেওরার নামটা এই পুরো জায়গার মধ্যে এমন ভাবে ছড়াই যায় আপনার এলাকায় যদি কোনো একটা মেয়েকে কেউ বিবাহ করতে আসে বাহিরের মানুষ বলবে চোখ বন্ধ করে বিবাহ করে ফেলো এই এলাকার ছেলেও ভালো মেয়েরাও ভালো এটা কি আপনাদের জন্য পজিটিভ হবে না নেগেটিভ হবে যুবক ভাইরা বলেন না পজিটিভ হবে না নেগেটিভ হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন